एक्स्ट्रा टाइम। লন্ডনে ছিলাম যে বাবা তোর জন্য কী নিয়ে আসবো বিদেশ থেকে সিঙ্গাপুর লন্ডন আমরা যাহাসু সব দেশে কান্ট্রি ওয়ার্ল্ড ট্যুর করছে ঘড়ি নিয়ে আসবো জামা বল বাবার জন্য জুতো নিয়ে আসবে আর লন্ডন থেকে আমি ওর জন্য ফুটবল নিয়ে এসেছিলাম ফ্লাইটে করে এসেছি লন্ডন থেকে ওর জন্য ফুটবল আর কিডস নিয়ে ওখান থেকে নিয়ে এসেছিলাম ছোট্টবেলা তখন 9-10 বছর বয়স ওর একটা স্বপ্ন ছিল স্বপ্ন ছিল খেলবো আমাকে ছেড়ে দাও আমি খেলবো আমার খুব ইচ্ছা আছে আমি পড়াশোনা আর করতে পারবো না তবু করেছে অনেক একটা ধরো আই লিগ পাওয়া একটা বিশাল তোমার রিগ্রেট আর কি কি বলবে যা সেইটাই আমি তোমাকে বলছি এটা ছাড়া আর কিছু নেই এটা ছাড়া সবাই আমাকে ভালোবাসে দেখো ক্রিটিসাইজ যদি তোমার একটা 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 জায়গা ক্রিটিসাইজ যদি না থাকে তাহলে তুমি ইম্প্রুভ করতে পারবে না পাঁচটা আঙুল সমান না আমি এই জন্যই যে আমি নিজেকে বিশ্বাস করতাম সবসময় আমি জানি আমার কোনোদিন প্রবলেম হবে না আমি জানি যেই 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 জায়গায় যেই সময় আমার পাশে দাঁড়ানো একটা লোক দরকার ছিল সেই সময় ওই লোকটা আমার পাশে দাঁড়িয়েছিল অবভিয়াসলি আমার সবচেয়ে বড় জায়গায় রাখবো কেন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে মেহতাব হোসেন একদিকে আমার ছবি একদিকে ভিক্টোরিয়া আমি বিলিভই করতে পারছি না কে সবার সবার এরমভাবে হয় না খেলতে খেলতে একটা এত বড় সম্মান মানে সত্যি বলছি আমি আমি বিলিভ করতে পারছি না এখন ড্রাফটেই যাচ্ছি আমি কেন যেহেতু আমার ডিলটা ঠিক হয়নি মালিকের সাথে গিয়ে তো ড্রাফটে আমার মনে হয় সম্ভবত ফার্স্ট পিক কেরালাই হবে